ভ্যাকসিন নিয়ে এবার ভুয়ো নির্দেশিকা অডিভের নির্দেশিকার পর আর কোনো বিজ্ঞপ্তি দেয়নি পুরসভা। 17 আগস্ট কোনো নির্দেশিকা জারি করা হয়নি এমনটাই দাবি করছেন অতীন ঘোষ। পুরসভার অজান্তে কিভাবে বিজ্ঞপ্তি, উঠছে প্রশ্ন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, তার কাছে যাব, তবে তার আগে আমরা একবার শুনে নেব অতীন ঘোষ তিনি ঠিক কি বলছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা দুটো নোটিফিকেশন করেছি, একটা হচ্ছে 13 তারিখে করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম সপ্তাহে 3 দিন আমরা সেকেন্ড ডোজ দেবো, 3 দিন ফার্স্ট ডোজ দেবো, 3 দিন সোমবার বুধবার শুক্রবার সেকেন্ড ডোজ এবং মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার ফার্স্ট ডোজ। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেকেন্ড ডোজের মানে প্রাপক সংখ্যা এত কম, ফলে ফার্স্ট ডোজের মানুষ ঘুরে যাচ্ছেন। সেই জন্য 19 তারিখে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আর একটা নোটিফিকেশন করেছি, যেখানে আমরা বলেছি সোম থেকে শনি প্রতিদিনই সকাল 10টা থেকে বেলা 3টে পর্যন্ত ফার্স্ট ডোজ দেওয়া হবে এবং বেলা 3টে থেকে 4টে পর্যন্ত 1 ঘন্টা সেকেন্ড ডোজ দেওয়া হবে। এই দুটো সার্কিট নোটিফিকেশানই আমরা করেছি, তার বাইরে তৃতীয় কোনো নোটিফিকেশান হয়নি। 73 নম্বর ওয়ার্ডে যে নোটিফিকেশানটা হয়েছে এটা নিয়ে আমরা একটা তদন্ত নির্দেশ দেবো, এবং যদি এটা কেউ নিজেরা করে থাকেন উপরওয়ালা নির্দেশ ছাড়া তাহলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। একদম এই নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি এবং এই বিভ্রান্তির জেরে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, এবং সেই ছবিটাই কিন্তু উঠে আসছে আজ সকালবেলা থেকে শহরের বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারে। আমরা কথা বলে নেব অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি পরিস্থিতি তাহলে তৈরি হচ্ছে এর জেরে? না, অত্যন্ত গুরুতর একটা ঘটনা কলকাতা পুরসভার কালীঘাট অঞ্চল, সেখানে কলকাতা পুরসভারই একটা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, সেখানে আজকে শনিবার বলে দূর দূরান্তের মফস্বলের 300-350 মানুষ কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এলেন। তাদেরকে নতুন একটি বিজ্ঞপ্তি দেখানো হলো, বলা হলো সেই বিজ্ঞপ্তি 17 তারিখ কলকাতা পুরসভা ইস্যু করেছে। সেই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ অন্য 4টে বার, যে বারের মধ্যে শনিবার পড়ছে না প্রথম ডোজের জন্য, অগণিত মানুষকে ফিরিয়ে দেওয়া হলো। ঘটনাস্থলে পুলিশ এলো, মানুষগুলো দূর দূরান্ত থেকে এসে ভ্যাকসিন না নিয়ে ফিরে গেলেন, এবং তারপর কলকাতা পুরসভার এই মুহূর্তের ভ্যাকসিনেশনের নোডাল অফিসার স্বয়ং অতীন ঘোষ বলছেন কলকাতা পুরসভা এরকম কোনো বিজ্ঞপ্তি জারিই করেনি। তারা যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তাহলে শনিবার অর্থাৎ আজকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়ারই কথা কলকাতা পুরসভার, সেটা দিল না 73 নম্বর ওয়ার্ডের ওই আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এবং দিল না একটা বিজ্ঞপ্তি টাঙিয়ে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশ ভ্যাকসিন গ্রহীতাদেরকে লাইন থেকে হটিয়ে দিল। এই যাবতীয় কর্মকাণ্ড ঘটে গেল কিভাবে কলকাতার বুকে, এটা সব থেকে বড় প্রশ্ন সৌমাদিত্য। অয়ন, তাহলে 17 তারিখে যে বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে এবং আমরাও দেখেছিলাম, যেটা অতীন ঘোষ দাবি করছেন যে সেটা তিনি জানেন না, তাহলে কারা দিয়েছিল সেই বিজ্ঞপ্তি? আমরা সেই বিজ্ঞপ্তির ছবি এবং সেই বিজ্ঞপ্তির যে ছবি আমাদের ক্যামেরায় তোলা রয়েছে অতীন ঘোষকে প্লে করে দেখিয়েছি, তাতে অতীন ঘোষ বলছেন এটা কে করেছে তিনি খুঁজে বার করবেন। অর্থাৎ কলকাতা পুরসভারই একটি স্বাস্থ্যকেন্দ্রে একটা ভুয়ো নোটিশ লটকানো রয়েছে, যে নোটিশে কাল্পনিক কিছু দিনক্ষণ কিছু নির্ঘণ্ট দেওয়া রয়েছে ভ্যাকসিনের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যার ক্ষেত্রে, এবং এটা ঘটেছে পুরসভার নাকের ডগায়, এটা ঘটেছে শহর কলকাতার হাজরা থেকে ঢিলছড়া দূরত্বে কালীঘাট ফায়ার স্টেশনের ঠিক ব্যাঙ্ক অপোজিটে থাকা কলকাতা পুরসভার আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে। নিঃসন্দেহে কোনো ভেতরের লোক জড়িত বলে অতীন ঘোষ অনুমান করছেন, এবং ঠিক সেই কারণেই তিনি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি জানিয়েছেন যদি কোনো ভেতরের লোক এর সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা পুরসভা করবে। এর পাশাপাশি আরেকটা বিষয় একটু জানতে চাইবো অয়ন, যে সোমবার থেকে এই অড ইভেন্ট সময় উঠে গিয়ে টাইম এবং স্লটের ভিত্তিতে ফেরার কথা ছিল কলকাতা পুরসভার ভ্যাকসিনের বিষয়ে, সেটা কি হচ্ছে? হ্যাঁ, সেটা তো অতীনবাবু বলছেন যে কলকাতা পুরসভা 23 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে আর অড ইভেনে থাকছে না, তারা প্রতিদিনই কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেবে, এবং সেক্ষেত্রে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত কোভিশিল্ডের প্রথম ডোজ সময় বেশি রাখা হয়েছে, কারণ প্রথম ডোজ নেওয়ার মানুষের সংখ্যা বেশি, এবং সপ্তাহের সোম থেকে শনিবার প্রতিদিন 6 দিন
তিনটে থেকে চারটে পর্যন্ত দ্বিতীয় ডোজ, এবং এটাই ফিক্স সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এবং এখানেই কলকাতা পুরসভা বা অতীন ঘোষের বক্তব্য যে তারা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার এই যে যাবতীয় সমস্যা তৈরি হচ্ছিল কবে কোন ভ্যাকসিনের ডোজ, এই বিভ্রান্তি দূর করতেই রোজ প্রতিদিন ভ্যাকসিন দিচ্ছেন প্রথম এবং দ্বিতীয়। মাঝে একটি নোটিফিকেশন কোথা থেকে এলো সর্ষের মধ্যে কোন ভূত, সেই ভুয়ো বিজ্ঞপ্তি জারি করে ভ্যাকসিন নিতে আসা মানুষকে ফিরিয়ে দেওয়ার স্পর্ধা দেখালো, এটাই তদন্ত করে দেখবে কলকাতা পুরসভা। অনেক ধন্যবাদ অয়ন তোমাকে, আমরা সরাসরি কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিল আমাদের সঙ্গে। অর্থাৎ যেটা জানাচ্ছেন অতীন ঘোষ যে প্রত্যেক দিনই প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, তিনটে পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ এবং তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দেওয়া হবে সেকেন্ড ডোজ, সোমবার থেকে শনিবার পর্যন্ত এই নিয়মই কিন্তু কার্যকর থাকবে। আগামী সোমবার থেকে সেটাই শুরু করতে চলেছে কলকাতা পুরসভা।